তার জন্য মমতা মাঝি একটু বিশেষ প্রেম আমার উপরে রাখছে। 21 জুলাই ভার্চুয়াল র্যালিতে ভাটপাড়া ব্যারেকপুরে কথা বলেছিলেন, আমি গেলে কালো পতাকা উনার দল দেখাচ্ছে, আমি গেলে পুলিশ প্রশাসন প্রোগ্রাম করতে দিচ্ছে না, পুলিশকে দিয়ে আমার খুন করার চক্রান্ত করা হচ্ছে, আমার এলাকার মধ্যে বাচ্চা বাচ্চা ছেলেরা পিস্তল নিয়ে খুন করছে, নিজের মধ্যেই তৃণমূলকে খুন করছে। কিন্তু মানুষ তো ভয় পাচ্ছে, মানুষ তো একটু এখানে পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি সরকারের বলতে গেলে এখন পুরোপুরি সরকারটা চলছে পুলিশ চালাচ্ছে, আর পুলিশ পুলিশিং না করে পুলিশ দলের হয়ে কাজ করছে। তো এটা তো আমি নিজেকে আমার রাজনৈতিক ক্যারিয়ারটাকে আমি বলবো যে আমার রাজনৈতিক ক্যারিয়ার সত্যি এমন তৈরি আমি করতে পেরেছি মানুষের আশীর্বাদে, ভারতীয় জনতা পার্টির আশীর্বাদে। কিন্তু মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে ওনার বডি আর থাকবে না, তার একটা সামান্য কাণ্ডারি হলেও আমি তার বডি যাতে না থাকে, এটা আমার জন্য একটা বড় উপলক্ষ। ধর্ম নিয়ে প্রতিদ্বন্দ্বিতা তো এখানকার সরকার করিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় একটা তুষ্টিকরণের রাজনীতি করে মানুষকে এমন একটা জায়গা পৌঁছে দিয়েছেন যে এখন মানুষ নিজেই বুঝতে পারছে যে একটা সরকার একটা কমিউনিটি লোককে যেভাবে প্রশ্রয় দিয়ে অন্য কমিউনিটি লোকের অধিকার কেড়ে নিয়েছে, কোথাও মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে, মালদাতে মা কালীর মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে যে লকডাউনে তজিয়া নিয়ে বেরোবার কথা না সেখানে তজিয়া নিয়ে বেরিয়েছে, তো এইটা সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করা হয়েছে। সেখানে মমতা ব্যানার্জি শুধু একটা শ্রেণী মানুষকে সবসময় প্রশ্রয় দিচ্ছে, আর অন্য ধর্মের মানুষ যেখানে আছে তার উপরে লাঠি চালাচ্ছে। তো এই যে ওনার যে মানে উনি যে করছেন সেটা মানুষ দেখে এমনি একটা বিভাজনের জায়গা পৌঁছিয়ে দিচ্ছেন। উনি ভাবছেন ওই কিছু শ্রেণী মানুষের ভোট আমি ফিক্স করে নেবো, আর কিছু লোককে দিয়ে ভোট পুলিশ গুন্ডাগর্দি করে ভোট করে নেবে, উনি আবার ক্ষমতায় চলে আসবে, এইটা উনি ভাবছেন। আমরা তো সবসময় চাই কেউ লেখাপড়া না করুক, তাতে ইনকলাব জিন্দাবাদ করতে সুবিধা হবে। আমরা সবসময় চাই কারখানা বন্ধ থাকুক, যাতে ইনকলাব লোক না খেয়ে মরবে, তাহলে ওদের কথাগুলো শুনবে। তো বামেরা হোক বা মমতা ব্যানার্জি বা কংগ্রেস, ভারতবর্ষের মধ্যে আজকে যদি পরীক্ষা কম্পিটিশন পরীক্ষা যদি লোক না দেয় তাহলে চাকরিটা পাবে কি? সুপ্রিম কোর্ট যেখানে বলছে, মহামান্য আদালত যাকে সবাই আমরা আমার দেশে প্রত্যেকটা মানুষ সম্মান করছে, সেখানে তার বিরুদ্ধে গিয়ে কথা বলা, আপনি সরকারে আছেন তাহলে ব্যবস্থা করুন, কেন ব্যবস্থা করছেন? তাদের যাওয়া আসার ব্যবস্থা করুন, তাদের ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, সেটা করবেন না, আর শুধু সস্তা রাজনীতি করার জন্যে। আচ্ছা, একটাও প্রশ্ন করেছেন আপনারা বা সরকারের যারা বিরোধিতা করছে কি যারা টেট পরীক্ষা দেবে সেই মানুষগুলো সেই ছেলেগুলো কি পরীক্ষা দিতে চাইছে না? বিনা পরীক্ষা কি তাদের রেজাল্ট বেরিয়ে যাবে, বা বিনা পরীক্ষা সে মেডিকেলে ভর্তি হয়ে যাবে, বিনা পরীক্ষা সে বড় বড় চাকরি পেয়ে যাবে, এরকম কি হয় নাকি? তো ছাত্রর জীবন নিয়ে তো ছেলে খেলা করছে এই কিছু রাজনৈতিক দল, সেখানে তো সুপ্রিম কোর্ট গার্জিয়ান হিসাবে ভারতবর্ষের সংবিধান রক্ষক হিসাবে সঠিক চেষ্টা করেছে। এবার আমাদের কাজটা কী হলো, আমরা যারা রাজনীতি করি, আমি তো বলছি কি পশ্চিমবাংলা তো আমি সব জায়গা পড়তে পারবো না, কিন্তু আমার ব্যারেকপুরে কোনো ছেলে যদি পরীক্ষা কেন্দ্রে যেতে ওর অসুবিধা হয় আমাকে অ্যাডভান্স বলুক, আমি তার ব্যবস্থা করব। এই তো সমস্ত সরকারের কাজ আছে ব্যবস্থা করার। আজকে বিহার সরকার ট্রেন চালাচ্ছে, তো সেখানে আপনার অসুবিধা কেন? সবাই তো করা উচিত, এই এখানে রাজনীতি করা তো এই ব্যাপারে তো রাজনীতি করা উচিত না। রাজনীতি মমতা ব্যানার্জি করুক না, এই পরীক্ষা অ্যাডমিশনে করাবার জন্যে ওই ব্লক করে রাখা হচ্ছে, কি কোন কোন হিরোইনের নামে ব্লক করে রাখা হচ্ছে তার উপরে নজর নেই, বাচ্চারা অ্যাডমিশন করাতে পারছে না, তাদের পরে টাকা দিয়ে অ্যাডমিশন করাতে হবে, এই সবের উপরে নজর না দিয়ে এর পরীক্ষা কেন হবে সেই নিয়ে লড়াই হচ্ছে। অদ্ভুত অদ্ভুত মানে সংকীর্ণ রাজনীতিতে আমরা দেখছি বাংলার বা
যারা বিরোধী রাজনীতি করছে তারা। মমতা ব্যানার্জির সঙ্গে লকডাউন করোনার সঙ্গে কথা হয়েছে, বোঝাপড়া হয়েছে, সমঝোতা হয়েছে, উনি করোনা উনাকে বলে দিচ্ছে না আমি মঙ্গলবারে আপনি যদি বন্ধ করেন তাহলে আমি মঙ্গলবারে কিছু করব না, আমি শুক্রবারে করব না, আবার কোনো রাম মন্দিরে যদি ভিতা স্থাপনা হবে সেদিন আমি হামলা করব, মানে এটা ওনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ আছে, সেই জন্য এটা উনি করছে। আমরা কোন দেশে বাস করছি আমরা বুঝতেই পারছি না। মমতা ব্যানার্জি একদিন শুনলাম বলছিলেন 30 কোটি বাড়িতে উনি নাকি ওনার আশা কর্মীরা চলে গেছে, আর ভাবো তো বাংলায় 30 কোটি বাড়ি আছে, উনি বলছেন 10 কোটি মানুষকে রেশন কার্ড দিয়ে দিয়েছেন, আপনার বাড়ির পাশেই দেখবেন 10 জন আপনার কাছে আসবে কি আমার রেশন কার্ড, এটা মিথ্যা বল, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট বরখাস্ত করে দেবো। ওরা তো পুরোপুরি ওনার মন্ত্রীরা ওনার লোকেরা ইনভলভ আছে, ওসব ভালো চাল বিক্রি করে দেয়, খারাপ চাল রেশনে সাপ্লাই হয়, এটা একটা পার্ট আছে। বাংলা গর্ব মমতা ব্যানার্জি, আপনি মনে আছে একটা লোক হুইল চেয়ারে মারা গেছিলো, পাশে মমতা ব্যানার্জি ছবি হাসছিল লোকটাকে, লোকটা ট্রিটমেন্ট না হয়ে মারা গেল, ওকে ট্রিটমেন্ট করাইনি না পুলিশ না প্রশাসন না মমতা ব্যানার্জি দলের লোকেরা, পাশে বোর্ড লাগানো আছে বাংলার গর্ব মমতা মমতা হাসছেন আর নিচে লোকটা মরছে, এরপরেও লজ্জা হচ্ছে না মমতা ব্যানার্জিকে এই উন্নয়নের কথা বলা। উন্নয়নের কথা বলার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা চলে যান, কি উন্নয়ন করেছেন, সুন্দরবনের মানুষ এখন বুঝতে পারছে উন্নয়ন কাকে বলা যায়, পশ্চিমবাংলা মানুষ আজকে মুর্শিদাবাদ মালদা বুঝতে পারছে উন্নয়ন কাকে বলা যায়। আমাদের আর তৃণমূলের একই পথ পথ আছে, ওরা তো এখন হাতে হাত মিলিয়ে লড়াই করবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি বলুন তো আপনার, আপনি যদি হিন্দু হন আপনার বাড়ির আগুন ধরিয়ে দিন তো সেখানে আপনাকে কেউ দেখার লোক নেই, আর একটা মুসলমান যদি তার বাড়ি কেউ ভাঙচুর করছে সেখানে 10 জন গ্রেফতার হবে, এইটা সরকারের কাজ, সরকার তো রাজধর্ম পালন করবে, সরকার রাজধর্ম পালন না করে বাদ বাকি সব কাজ করছে। আমি বলছি না কোনো মুসলমানের বাড়ি পড়িয়ে দেওয়ার দরকার আছে, ভারতীয় জনতা পার্টি এর এই কথার উপরে বিশ্বাস করে না, কিন্তু আমি এটাও বলবো কি যেখানে বহুসংখ্যক মানুষ থাকছেন আজকে হাবড়ায় কী হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, পুলিশ লাঠি নিয়ে তাদেরকে যার বাড়ি ভাঙচুর হয়েছে তাদের নামে কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছে, যার বাড়িতে আগুন জ্বালানো হচ্ছে তাকে মেরে কেস দিয়ে দেওয়া হচ্ছে, কোন দেশে বাস করছি আমরা।